যেগুলো আছে গুলো সব নাম ছাড়া কোনো ধরনের পরিচয় নাই এগুলো মানে এরা দিয়ে যায় আমরা কইলো এরা মানে এটা দিয়ে এটা দিয়ে যায় প্রধান ম্যাজিস্ট্রেট ধর আমরা লম্বটম্ব সব দিয়ে দেব এখন তো আমরা এই যে এরকম নাম ছাড়া আমরা এই ধরনের রিসিট অ্যাকসেপ্ট করব না লাগ আছে এই লোক কোথায় বলতে পারি না দোকানদার না কই গেছে ভাই দোকানদার আপনার দিকে চলে গেছে আই বলে ভাই আমি 400 টাকা রেট লই বেছি ভাই নিলে নিবা না নিলে নাই सामने दुकान चार रिसिप्ट ধনিয়া পাতা কি 140 টাকা কেজি হলে আমরা এটা রাতে যারা পেছে মানে যারা পাইকারি পেছে এইগুপ্তে আমরা 50 কেজি 40 কেজি করে কিনা পেছি আমরা ওই রিসিপ্ট লই না ধনিয়া পাতা রিসিপ্ট তো রিসিপ্ট স্যার আপনি এখানে আসছেন কেন এটা আপনার রিসিপ্ট এটা কার মাল এগুলা হ্যাঁ মালটা কার মাল আমরা আপনার প্রমাণ কি এই মালটা যে আপনার এটা প্রমাণ কি মাল আমার আচ্ছা মাল মাল আপনার যে এটা প্রমাণ কি আমরা কিভাবে প্রমাণ হ্যাঁ এটা আমাকে প্রমাণ করান আপনি প্রমাণ দেন যে এটা আমার মাল सकाल बेला सकाल एक ग्रुप मीडिया আপনি তো জানেন একটু আগে তো বলছিলাম আপনি জানেন না ওই রিসিটের কথা আপনি জানেন না আমরা বলছিলাম রিসিটের কথা আমরা রিসিটের কথা জানেন জানি তো এটা তো আমরা দেখেন আমরা জোহর আমরা তোমাদের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনাদের কাছে আসছি যে আমাদের বলার যে আপনি জানেন কালকে আমার সাথে কত বড় জোক করা হইছে 10 টাকা চামড়ি বলছে 10 টাকা আমি আমার ফ্রিজে রেখে দিছি কাঁচাওড়ি আমরা বলি না কাঁচাওড়ি ব্যাপার ওইটা না ব্যাপার হচ্ছে আমরা বলার জায়গায় আসছে ভোক্তা অধিকার আচ্ছা পুদিনা পাতা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দাম বলতেছেন বিভিন্ন সময় বিভিন্ন দাম ভাই এটা কাঁচার কাছে 500 টাকা ওঠানামা করে ভাই কাঁচা বাজার এই 10 মিনিটে ওঠানামা করে কাঁচা বাজার আমরা প্রতি মিনিটে ওঠানামা করে প্রতি মিনিটে ওঠানামা করে কেন এটা ধরে আমি মালটা কিনছি আমরা 50 টাকা मूल्य तालिका ना থাকলে আপনি যদি লেখা থাকে যে পুদিনা পাতা 100 টাকা কেজি বা 200 টাকা কেজি এটা লেখা থাকলে আপনারা তো ক্রেতা এসে আপনারা বুঝতে পারবে যে এটা 200 টাকা কেজি 10 মিনিট পরে এসে 1 ঘন্টা পরে এসে দেখবে 200 টাকা কেজি এই মূল্য তালিকা না থাকলে আপনি 10 মিনিটের মধ্যে এই 200 টাকার পুদিনা পাতাকে আপনি বানায় ফেলবেন 300 টাকা 400 টাকা 500 টাকা বাজার যে রেট এর বেশি মিনিটে মিনিটে চেঞ্জ হয় বাজার তো আমরা একলা বেছি না কালকে মাল রয়ে গিয়েছিল কালকে 4000 টাকা আপনার মাল রয়ে গিয়েছিল পুদিনা পাতা আমরা 70 টাকা কেজি উঠে আজকের মধ্যে ওই আপনি আপনি তো ধন্য পুদিনা সিজন না আমি প্রত্যেকদিন আমার জুসের দোকানে নেই বুঝছেন আপনি সামনে যান সরকার পতন আজ পর্যন্ত আমরা 70 টাকা 80 টাকা 100 টাকা 120 টাকা এরকম বেজে নিছি মাঝে মধ্যে আর পরে 200 300 250 তিন দিন আগে নিছি 500 টাকা কেজি
আমি না 1 কেজি পাতা পরে আমি 250 গ্রাম পাতা নিয়ে গেছি কি করব দাম অনেক এখন কত টাকা করে চলতেছে এখন ওই বলছে 260 টাকা কেজি আর সামনে দোকানে গিয়েছে ওই বলছে 400 টাকা কেজি 400 টাকা সেম পাতা ওই বলছে 400 টাকা কেজি আমি রেট ওই আমি তো তাই ভাই মাল না এখানে ওর কাছে সব সময় নেই আমার কাছে আরো বেশি আমরা দিব না আমগো 10 তো 10 20 টাকা যার কাছে কইমা গেলে আর সেম দিকের দাম বাড়ায় দেয় ওই জিজ্ঞান আপনার আসছেন না এক দুই দিন ঠিক থাকবো দুই দিন পরে আবার সেম ওর আগে রেডি বেচবো দাম নেই তার মানে আপনারা কতটা আইনের পুরো আপনার আপনারা আসলে এক দুই দিন হয়তো বা কতটা দামটা কমায় তারপর লেখা আমি মত অনুযায়ী করব দোকানদার ওই আছে ভাই দোকানদার আপনার দিকে চলে গেছে ওই বলে ভাই আমি 400 টাকা রেট লয়ে বেছি ভাই নিলে নিবা না নিলে নাই পলাইছে জানো রেট বেশি বেছে এই জন্য পলাইছে চলে গেছে এগুলো কত করে কিনছেন এগুলো 70 টাকা হ্যাঁ 70 টাকা 70 টাকা এই পটল কার কাছে কিনেছেন কোন দোকান থেকে রোডের থেকে রিসিপ্ট দেখি রিসিপ্ট দেখান এটা কি রিসিপ্ট এটা রোডের থেকে দেয় রোড থেকে দেয় কে দেয় কারা দেয় ফরিয়ারা এই ফরিয়ারা আপনাদেরকে এই পণ্যগুলো দেয় তো ফরিয়াদের কাছ থেকে এটা কে দেখি এটা কার কি কিনছ এটা কি কিনা হয়েছে এটা তো আরত এই যে মেসার সায়েম এটা কি কিনছেন আপনি হ্যাঁ পেপে ও কাঁচা পেপে 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 আপনার কত টাকা করে 24 টাকা দর কেজি আচ্ছা সায়েম ট্রেডার্স সায়েম ট্রেডার্স তো কোন জায়গায় আচ্ছা এখানে আছে ওটা খোলা আছে আচ্ছা আর তারপর আপনারা দেখি আর কি আছে এই এই পটল যে কিনছেন এটা কোথায় পটল যে কিনেছেন এটা কোথায় লেখা তো দেয় নাই আপনাকে রিসিপ্ট দেয় নাই এটা কত এটা কিনছিলাম আমরা 57 টাকা 57 টাকা বিক্রি কত এটা কত পঞ্চাশ টাকা আপনি একদম একদম ট্রুলি বলেন তো গত কয়েকদিন থেকে আজকে কি বাজারের এই দর চড়া না কমছে না আজকে কিছু কমছে আজকে কমছে